কেন হয়েছিল কারবালার যুদ্ধ? তৎকালীন শাসক ইয়াজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হোসাইনের উপরে ক্ষিপ্ত ছিল কেন? কেনই বা তাকে হত্যার জন্য 22,000 বাহিনী পাঠিয়েছিল? আর কিভাবে হযরত আলীর সন্তান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই এই 22,000 সেনা দলের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং হাজার হাজার সেনাকে নিহত করেছিলেন? শেষ পর্যন্ত জালিম শাসক ইয়াজিদের ভাগ্যে কি লেখা হয়েছিল? প্রিয় দর্শক, বিনীত অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার হৃদয়ের অন্তরাত্মাকে ঈমানের স্বাদে প্রকম্পিত করুন। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের কাছে খেলাপথ চলে আসে। ইয়াজিদ খুবই জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল। সারা রাত সে নারী নিয়ে জেনাতে লিপ্ত থাকত আর মদ খেত। ইয়াজিদের হাতে যখন খেলাপথ চলে আসে তখন ইয়াজিদ নিজেই বুঝতে পেরেছিল তার মতো শয়তানকে সিংহাসনে বসিয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর কখনোই বসে থাকতে পারে না। আর সে যেহেতু জানতো এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই সে কৌশল অবলম্বন করে ইমাম হুসাইনকে হত্যার পরিকল্পনা করতে লাগলো। সে শুরুতে একটা চিঠি লিখল মদিনা মনোয়ারার গভর্নর ওয়ালিদ বিন ওতলা বরাবর। সেখানে সে বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার ইমানদার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে এবং আমি সম্রাট ইয়াজিদের পা ধরে হাতে ধরে যেন বায়াত গ্রহণ করে। এমন দাম্ভিক চিঠি পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট রাগান্বিত হয়ে গেলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন ইয়াজিদের মুখোমুখি হওয়ার জন্য। তখন তার কাছে কুফার গুপ্তচররা কুফার বিভিন্ন সংবাদ পৌঁছাতে লাগলো। সেই পত্রগুলো ছিল আবেগ মাখা। সেখানে বলা হলো হে আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন, আমরা আপনার অপেক্ষায় আছি। এখানে ইয়াজিদের অত্যাচার জুলুম বেড়েই চলছে, আমরা আপনার অপেক্ষায় আছি, আপনি চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদের বায়াতকে কখনোই আমরা গ্রহণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বোঝার জন্য নিজের ছাসত ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে পাঠিয়ে দিলেন এবং বললেন সেখানে গিয়ে যেন সেখানকার পরিস্থিতি তিনি দেখেন। যখন মুসলিম বিন ওয়াকিল সেখানে পৌঁছালো, সাথে সাথে কুফার মুসলমানরা এসে তার হাতে বায়াত গ্রহণ করলো। 18,000 মানুষ তার বায়াত গ্রহণ করলেন এবং সবাই বললেন যে আমরা ইমাম হুসাইনের সাথে আছি, ইয়াজিদকে আমরা চিনি না। এদিকে ইয়াজিদ যখন জানতে পারল মুসা বিন ওয়াকিলের হাত ধরে আমার রাজত্বকে প্রত্যাখ্যান করে, তখন নতুন দল কায়েম করে সাথে সাথে সেই লোকদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। আর এই 18,000 মুসলিম অধিকাংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের সাথে অর্থাৎ মুসলিম বিন ওয়াকিলের সাথে মুহূর্তের মধ্যে পল্টে নিয়ে বিশ্বাসঘাতকতা করে ফেলল। খুবই দুঃখজনক হলো সত্যি কুফার অধিবাসীরা ইয়াজিদের ভয়ে মুসলিম বিন ওয়াকিলকে নির্মমভাবে হত্যা করলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়েছিলেন। কেননা তার ভাই সর্বশেষ যে চিঠি কুফা থেকে পাঠিয়েছিলেন সেখানে বলেছিলেন ভাইজান এখানে পরিস্থিতি ভালো, ইতিমধ্যে আমার হাতে 22,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। যখন হযরত ইমাম হুসাইন কুফার কাছাকাছি চলে এলেন কুফার নগরীতে, তখন তিনি জানতে পারলেন যে তার ভাইকে বিশ্বাসঘাতকরা নির্মমভাবে হত্যা করলো। হেঁটে জেনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইতিমধ্যে ইয়াজিদের একটি বাহিনী এসে তাদেরকে বাধা দিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা খুব বেশি পরিমাণে শক্ত হয়ে দাঁড়াতে পারল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে রাস্তা পরিবর্তন করে কুফার দিকে আবার রওনা করতে লাগলেন। আর যেতে যেতে এমন একটা সমতল ময়দানে পৌঁছে গেলেন যে জায়গাটির নাম হচ্ছে কারবালা। যখন তিনি তার সমস্ত লস্করকে আদেশ দিলেন তারা যেন এখানে তাঁবু করে, আর এমনইভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সেই ঐতিহাসিক ময়দানে পৌঁছে গেল। কিন্তু ওইদিকে যখন ইয়াজিদ জানতে পারল যে তার ছোটখাটো বাহিনী কোনোভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াতে পারছে না, তখন সে 22,000 সেনাবাহিনীর এক বিশাল লস্কর বাহিনী পাঠিয়ে দিল। শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে থাকা মাত্র 82 জন সৈনিকের মোকাবেলা করার জন্য। ভাবা যায় 82 জন মানুষের বিরুদ্ধে 22,000 সেনার সৈন্যদল, অর্থাৎ ইমাম হুসাইন বাহিনী থেকে 100 গুণেরও বেশি। কিন্তু মজার ব্যাপার হলো এই 22,000 সৈন্য কারবালার ময়দানে এসে তাঁবু গেড়েও তাদের মনোবল ঠিক রাখতে পারল না।
শেষ পর্যন্ত তারা বুঝতে পারল যে ইমাম হুসাইনকে কখনো সামনে থেকে হারানো সম্ভব নয়। তিনি হলেন শেরে খোদা হযরত আলীর পুত্র। তো তারা কি করল, যেহেতু কারবালার একমাত্র পানির উৎস ছিল ফোরাত নদী, তাই তারা ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধ করে দিল। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষেরা তো পানির পিপাসার কষ্টে সহ্য করতে পারবে, কিন্তু সেখানে ছয় মাসের শিশু এবং নারীরা রয়েছে, তারা কিভাবে এই কষ্ট সহ্য করবে? উত্তপ্ত মরুর বুকে পানি না খেয়ে বা কতদিন বেঁচে থাকবে? তাদের পরিস্থিতি আস্তে আস্তে সংকটময় হয়ে গেল। এদিকে নয়ে মহরমের দিন আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন ইয়াজিদ এবং তার বাহিনীদের উদ্দেশ্য একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতিকে হত্যা করা, শহীদ করা। এছাড়া ইয়াজিদের আর কোনো উদ্দেশ্য নেই। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নয়ে মহরম সকল সাথীদেরকে একত্র করে বললেন, আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে পেছনে ফিরে যেতে পারবে না, তাই আমি এই বাতিটি বন্ধ করে দিচ্ছি অন্ধকারে, যাতে তোমরা আমার চেহারার দিকে না তাকাও। দয়া করে তোমরা সবাই চলে যাও, আমার জন্য তোমাদের জীবনকে এখানে উৎসর্গ করতে যেও না। তাদের উদ্দেশ্য শুধু আমি একাই 22,000 সেনার বিরুদ্ধে লড়াই করব, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে ফিরে যাও, এই লড়াই তোমাদের নয়, এই লড়াই শুধু আমার। তিনি বাতি বন্ধ করে দিয়ে 2 ঘন্টা অপেক্ষা করার পর পুনরায় আবার বাতি জ্বালিয়ে দেখেন, একজন মানুষও সেখান থেকে সরে যায়নি। পথ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কান্না করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আটকাতে পারলেন না। তারা পথ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত শক্ত করে ধরল এবং বলল, ইয়া ইমাম হুসাইন, আপনি হচ্ছেন শেরে খোদা আলীর পুত্র, আপনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, আমরা কি করে আপনাকে ছেড়ে এভাবে চলে যাব? এই দুনিয়ার জিন্দেগি কি সব? এরই মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে তীর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশুর বুকে ঢুকে গেল এবং চোখের সামনেই সন্তানের মৃত্যু দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কান্না করতে লাগলেন। ইয়াজিদের বাহিনী একের পর এক তীর বর্ষণ করতে লাগলো। হযরত আব্বাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঢাল হয়ে গেলেন এবং এক পর্যায়ে তীর এসে হযরত আব্বাসের পিঠ ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন এবং ফোরাত নদীর কাছাকাছি চলে গিয়ে সেখান থেকে পানি নিলেন এবং পান করলেন। তারপর হুঙ্কার দিয়ে বললেন, কে আছো, আমার সামনে অগ্রসর হও। 22,000 সেনা সদস্যের মধ্যে অতি উৎসাহী 200-300 সেনাদল দৌড়ে গিয়ে হযরত ইমাম হুসাইনের কাছে চলে আসলো এবং তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি এসে বুঝতে পারল তারা আসলে কার সামনে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শেরে খোদা আল্লাহর সিংহ হযরত আলীর পুত্র। একাই এই 350 সৈন্যের প্রত্যেককে তিনি নিহত করলেন এবং এই দৃশ্য দেখে 22,000 সেনাদল যারা পেছনে ছিল তারা কেউ আর সামনের দিকে এক পাও দিল না, সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল না, এতটাই ভয় পেয়ে গেছিল তারা। কিন্তু এটা একটা অস্বাভাবিক যুদ্ধ হয়েছিল, কেননা শত শত সেনা নিহত হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির ডগায় যখন ইয়াজিদের বাহিনী বুঝতে পারল কোনোভাবে ইমামকে সামনে থেকে হারানো সম্ভব নয়, তখন ইয়াজিদের বাহিনী অপেক্ষায় ছিল কখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াবে, কেননা তারা ভালো করেই জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি কোনোভাবে নামাজ মিস দেবে না। অতঃপর সময় এসে গেল আসরের নামাজের সময় হওয়া মাত্রই যুদ্ধের ময়দান থেকে একটু আড়ালে একটি গুহার পাথরের উপর উঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের নিয়ত বাঁধলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেজদায় চলে গেলেন। এদিকে ইয়াজিদের বাহিনীর এক নিকৃষ্ট বীর যোদ্ধা, তার নাম ছিল শিমার বিন জশান, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপর আঘাত করে তার মাথাকে শরীর থেকে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর ইয়াজিদের বাহিনী তার মাথা মোবারক নিয়ে সমস্ত উপশহরে ঘুরেছিল। তারা বলতে লাগলো, দেখো মুহাম্মদের আদরের নাতির মাথা দেখো, আমাদের কাছে মাথা নত না করলে তোমাদের পরিণতিও এমন হবে, তার মতো বীরের গর্দান নিয়ে এসেছি, তোদের গর্দান নিতে আমার সময় লাগবে না। শেষ পর্যন্ত কারবালার এই দুঃখ ভরা যুদ্ধে ইমাম হুসাইনের বংশের শুধুমাত্র একজনই বেঁচেছিলেন, তার নাম ছিল হযরতে জয়নুল আবেদীন।
তারপর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সমস্ত মেয়েকে কয়েদি বানিয়ে নিকৃষ্টভাবে অপমান করে কুফার রাস্তায় হাঁটানো হয়েছিল। আর এই দৃশ্য দেখে কুফাবাসী মানুষের অন্তরে প্রচণ্ড ঘৃণা জন্মেছিল ইয়াজিদের ব্যাপারে। সবাই বলতে থাকলো, ঠিক আছে, বুঝতে পারলাম, ইয়াজিদ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নারীদের সাথে এ কেমন আচরণ, এ কেমন অপমান তাদের। কিন্তু মানুষ ছিল ভীত, কোনোভাবেই তারা ইয়াজিদের সামনে দাঁড়াতে পারছিল না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে ইয়াজিদ ভেবেছিল এই পৃথিবীতে তার সামনে মাথা তুলে দাঁড়ানোর মতো আর কেউ নেই, আর সেই কারণে সমস্ত পৃথিবী তার ভয়ে নতুন করে কেঁপে উঠবে। সে হুঙ্কার দিয়ে জোরে সোরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেটে ফেলা মাথার উপরে আঘাত করে বলছিল, কে আছে আমার সামনে দাঁড়াতে পারে? এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমি। প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো ইয়াজিদের কি পরিণতি হয়েছিল। পৃথিবীর ইতিহাসে যখন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল, তখন সে এটি ভেবেছিল এমন অত্যাচারের পর আরবের মানুষ জীবনের জন্য তার হাতে বায়াত কবুল করে নিবে, ভয় হোক, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, যে কোনোভাবে হোক তার সামনে সবাই মাথা নত করে রাখবে। কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মেয়েদেরকে কুফার রাস্তা দিয়ে যখন বন্দী করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল, তাদেরকে ছুরি মারছিল, অত্যাচার করছিল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মেয়েরা সম্মানিত নারী, তাদের মুখ দিয়ে তখন খুতবা বের হচ্ছিল। এই খুতবা শুনতে শুনতে মৃত মানুষগুলোর অন্তরে ইমানী আত্মা জেগে উঠেছিল, সেটি আবার নতুন করে জীবিত হয়ে উঠল। এমনইভাবে ইয়াজিদের বিরুদ্ধে সেদিন থেকে আবার আন্দোলন শুরু হয়ে গেল। সেই নারীদের খুতবায় বেশে উঠল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আর নবীর বংশধর আল্লাহর সবচেয়ে প্রিয়। যেই নবীর বংশের উপর জুলুম করেছে তাকে বাদশা বলা সবচেয়ে বড় গুনাহ, আর এই জন্য মদিনাবাসীদের মধ্যে ইয়াজিদের বায়াত গ্রহণ করাকে অস্বীকার শুরু করল। আর এটি দেখে ইয়াজিদ মদিনার উপরে আক্রমণ করে বসল। বলা হয়ে থাকে 3 দিন পর্যন্ত ইয়াজিদ লুটপাট করতে থাকে, এমনকি সে মসজিদে নববীতে নিজের ঘোড়াকে বেঁধে রেখেছিল যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, নাউজুবিল্লাহ। আর এই কারণে মক্কা থেকেও ইয়াজিদের বিরোধিতা শুরু হতে লাগলো। যখন জানলো মদিনার পরে মক্কার লোকেরাও তার উপর ক্ষুব্ধ এবং তার বায়াত গ্রহণ করতে চাচ্ছে না, কেননা ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর কষ্ট তাদেরকেও কাঁদাচ্ছে, এটা জানতে পেরে আবার ক্ষুব্ধ হয়ে মক্কাতে আক্রমণ করে বসল। যে দৃশ্যগুলো দেখে মক্কাবাসীরা সবাই ইয়াজিদকে লানত দিয়েছে। ইয়াজিদ মক্কা মুকাররমা আক্রমণের পর মক্কা শরীফের চারপাশে আগুন লাগিয়ে দিয়েছে। কাবা শরীফে আগুন জ্বলতে দেখে মানুষ প্রচণ্ড মাত্রায় তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। যেদিন মক্কার চারপাশে গিলাপে ইয়াজিদের আগুন দিয়েছিল, সেই আগুন খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি, হঠাৎ করে দৌড়ে এসে মানুষজন পানি দিয়ে সে আগুন নিভিয়ে দেয়। মজার ব্যাপার, মক্কা মুকাররমায় গিলাপে কোনো প্রকার ক্ষতি হয়নি, কিন্তু যখন থেকে আগুন নিভে যায় তারপর থেকে ইয়াজিদের পেটে আগুন জ্বলতে থাকে। ইয়াজিদ এক ভয়ঙ্কর রকমের রোগে আক্রান্ত হয়ে যায়। সেই রোগটি ছিল এতই মারাত্মক যে সারাক্ষণ শুধু ইয়াজিদের পিপাসা লাগত, সে পিপাসায় অস্থির হয়ে যেত, শুধু বলতো পানি দাও পানি দাও। আর যখন সে পিপাসার্ত কুকুরের মতো পানি পান করার জন্য উদগ্রীব হয়ে পানি পান করত, সাথে সাথে এই পানি তার পেটে গিয়ে নাড়ে ভুঁড়ি জ্বালিয়ে দিত, যতক্ষণ পর্যন্ত না তার প্রস্রাব হতো ততক্ষণ পর্যন্ত এই পানি পেটের মধ্যে কাবা শরীফের গিলাপের আগুনের মতো প্রজ্বলিত হতে থাকতো। তার সাম্রাজ্যের বড় বড় হাকিমরা পর্যন্ত পরেশান হয়ে গেছিল যে তাদের মহারাজের এমন কি রোগ হলো, যে রোগ সারাক্ষণ শুধু পেটের মধ্যে জ্বলতে থাকে। এদিকে পানি পানি করে সে চিল্লায়, আর অন্যদিকে পানি পান করে পেটের যন্ত্রণায় ভুগতে থাকে। এমন কোনো রাত ছিল না যে রাজদরবারে মানুষরা শান্তিতে ঘুমাতে পারত, কেননা সারা রাতে চিৎকার চেঁচামেচি করত, কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে দেয়ালের সাথে নিজের মাথা বাড়ি দিত। মানুষ তার এই অবস্থা দেখে বলতে লাগলো, এই আজাব ইমাম হুসাইন ইবনে আলীকে পিপাসা রাখার জন্য এসেছে, দেখো এই সময়ের বাদশার আজ তোর কী পরিণতি, এক বিন্দু পানির জন্য চটপট করিস। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন এক ফোঁটা পানির জন্য তোদের কাছে বারবার চেয়েছে, কিন্তু তোরা দেসনি। এর মধ্যে ইয়াজিদ পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল, তার শরীরে কোনো মাংস বলতে কিছুই ছিল না, শুধু হাড্ডি ছাড়া একটা কঙ্কাল হয়ে গেল।
একদিন সে তার সন্তানকে ডেকে বলল, হে পানের সন্তান, তোমাকে বড়ই ভালোবাসি, আমি চলে যাচ্ছি, আমাকে তো চলে যেতে হবে। এরপরে সিংহাসন তুমি দেখবে, তুমি এটা দেখভাল করবে। এটি দেখে ইয়াজিদের পুত্র খুবই ঘৃণা সুরে বলল, এই সিংহাসন হুসাইন ইবনে আলীর রক্ত লেগে আছে, আর আপনি ভাবছেন এই সিংহাসনে আমি বসবো? লানত আপনার এই সিংহাসনের উপর। পিতা হিসাবে যতদিন বেঁচে ছিলেন আপনার খেদমত করা আমার উপর ফরজ ছিল, এমনকি আপনি বেঈমান হলো সেটা আমার উপর ফরজ ছিল, সেটা আমি জানি, কিন্তু মানুষ হিসাবে আমি আপনাকে ঘৃণা করি। পৃথিবীর একমাত্র সন্তান আমি যে পিতার রাজ্যকে ঘৃণা করি। এ কথা শুনে ইয়াজিদ পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে ইয়াজিদ শুধু পাথরের দিকে তাকিয়ে থাকল। যখন দেখতে পেল পানি খেলে তার নাড়ি বুড়ি জ্বলতে থাকে, এমনকি বাথরুমে গেলেও সে চিৎকার ছাচামেচি করত, সে কারণে সে পানি খাওয়া বন্ধ করে দিল। এদিকে আস্তে আস্তে ইয়াজিদ জীবন্ত কঙ্কাল হয়ে গেল, পিপাসার জন্য চটপট করতে লাগলো। এই জন্য তাকে মাঝে মাঝে নেশার দ্রব্য দেওয়া হতো, সে সারা রাত্রি নেশা পান করত, এবং তার নিজের সাথে একটি পোষ বানর ছিল। এক পর্যায়ে সে বানরটি তাকে ছেড়ে জঙ্গলে চলে গেল। তখন সিপাহীরা বলতে লাগলো, হে মহারাজ, আপনিও না হয় আমাদের সাথে জঙ্গলে গিয়ে বানরটিকে খুঁজুন। আসলে রাজ্যের সকল মানুষ এতটাই বিরক্ত হয়ে গেছিল যে, কেননা এদিকে আমিরের হুকুম পালন করতে হবে, আর ওইদিকে আমিরের চেঁচামেচিতে তারা রাতে ঘুমাতে পারছিল না, তারাও অসুস্থ হয়ে যাচ্ছিল। তারা চাচ্ছিল কোনোভাবে এই আজাব পৃথিবী থেকে বিদায় নিক, তাদেরকে স্বস্তি দিক। তাই সিপাহীরা কৌশল করে বলল, ইয়াজিদ, আপনি না হয় ঘোড়া নিয়ে আমাদের সাথে চলুন, আমরা জঙ্গল থেকে বানরটা খুঁজে বের করি। ইয়াজিদ রাজি হয়ে গেল, কেননা সে চাচ্ছিল কোনো না কোনোভাবে তার যন্ত্রণা ভুলে থাকতে। ইয়াজিদ তার সবচেয়ে প্রিয় ঘোড়াটিতে উঠল, অতঃপর সে ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ঘোড়াটি একটি ডিগবাজি দিয়ে ইয়াজিদকে মাটিতে ফেলে দেয়। কিন্তু মজার ব্যাপার, ইয়াজিদের পায়ের মধ্যে ঘোড়ার একটি রশি খুব শক্তভাবে বাঁধা ছিল, আর যেহেতু ঘোড়া কোনোভাবেই তার দৌড় থামাচ্ছিল না, এর ফলে পড়ে যাওয়া ইয়াজিদ মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এমনকি পাথরের উপর এমন পরিস্থিতি হলো যে ইয়াজিদের হাত 8-10 টুকরো হয়ে বিভিন্ন স্থানে রয়ে গেল। মাথাটা ঘর্ষণের ফলে এমন পরিস্থিতি হয়েছিল, পরবর্তীতে তার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল না যে তার মাথা কোন দিকে, নাক মুখ রয়েছে কোন দিকে, আর তার চুল রয়েছে কোন দিকে, তার মাথা এমন পরিস্থিতি হয়ে গেল। কিন্তু সেই ঘোড়া কোনোভাবে দৌড় থামাচ্ছিল না। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদের লাশকে দেখেছিল, তখন তারা নিজের মুখে বলতে লাগলো, হুসাইন ইবনে আলীর রক্তে আসল সাজা এটি। এমনি করে পৃথিবীর ইতিহাস থেকে নিকৃষ্ট শাসকের মৃত্যু হয়ে গেল। বলা হয়ে থাকে সিরিয়ার দামেস্কের রাস্তাঘাটের কোথাও না কোথাও ইয়াজিদের লাশের খণ্ডাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো কবর নেই। আর এদিকে আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কারবালাতে আজও চমকাচ্ছে, আজও সেই উজ্জ্বল প্রদীপের মতো সেই কবর দেখা যাচ্ছে। মানুষ সম্মানের সাথে সেদিকে তাকায়। আজও ইমাম হুসাইনের বীরত্বে পৃথিবীর সকল বীরদের কাছে এক আদর্শ হয়ে আছে। পৃথিবীর সকল সেনানায়করা ইমাম হুসাইনকে নিজের আদর্শ ভাবে। মনে রাখবেন, শক্তির জোরে কুফরের শাসন প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু এই জুলুমের শাসন কখনো স্থায়ী হয় না। আর আল্লাহ ইয়াজিদের মৃত্যুতে বার্তা পাঠিয়েছিলেন যে এই জমিনে যে জুলুম করবে তার পরিণতি ইয়াজিদের মতোই করুণ হবে।